আসসালামু আলাইকুম। মেয়ে যখন একরাশ খিদি নিয়ে স্কুল থেকে বাসায় আসে তখন এভাবেই বানিয়ে দেই, আর এক পদেই প্লেট খালি। তো বুঝতে পারছেন কি তৈরি করব আমি আজকে। এখানে আছে চিকেন, আর এটা হচ্ছে সোনালি মুরগি। এখানে আমি 12 পিস নিয়েছি। আজকে আমি করব রোস্ট, চিকেন রোস্ট। চিকেন রোস্ট তো সবারই ভীষণ পছন্দ, বাচ্চারা বড়রা সবারই। তো আজকে আমি ঝামেলা ছাড়া ঝটপটভাবে কীভাবে চিকেন রোস্টটা তৈরি করি, ঝটপটভাবে তৈরি করলেও স্বাদে কিন্তু হবে অতুলনীয়, বিয়েবাড়ির স্বাদকেও কিন্তু হার মানাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন বেশ কিছু পেঁয়াজ কিন্তু বেরেস্তা করে নিব। এই কাজটা যদি আপনাদের আগেই করা থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি হবে। তো আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এটা আমার কাজে দরকার হবে সেজন্য। তো পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি হয়ে যাবে তখন কিন্তু চুলো রাসটা একেবারেই কমিয়ে দিবেন, আর সাথে সাথে তেল থেকে তুলে নেবেন, কারণ পরে কিন্তু আরেকটু কালার হবে। তো যে তেলটা আছে সেখানে কিন্তু আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি আজকে ঘিয়ের ঝামেলাতেও যাব না। এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন যেহেতু 12টা রোস্ট তৈরি করব সেহেতু একটু বেশি করে পেঁয়াজ পেস্টটা দিলাম। এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এখানে আমি আদা পেস্ট। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটা মশলা এখানে দিচ্ছি, কারণ যেহেতু 12টা রোস্ট গ্রেভিটা একটু বেশি না হলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি রোস্টটা ভেজে রান্না করব না, মানে চিকেনটা ভেজে রান্না করব না। ভেজে রান্না করলে একটু শক্ত হয়ে যায়, আমার বাচ্চারা পছন্দ করে না। যেহেতু মেয়ের জন্য রান্না, যেহেতু ঝটপট করে তৈরি করতে বলেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা আপনারা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ আর লেবুটা ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে বাদাম বাটা, আমি এখানে আমনটা নিয়েছি, মানে কাঠবাদাম। কাঠবাদামটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে আমি উপরের যে ছোলাটা থাকে সেটা কিন্তু তুলে ফেলে তারপরে ব্লেন্ড করে নিয়েছি, সেটা 1 কাপের মতো দিয়েছি। আর এখানে আছে ধনিয়ার গুঁড়ো, আর একটু সামান্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, যদিও আমি আজকে প্যাকেট মশলা দিয়ে তৈরি করব, তারপরও আমি যেহেতু রোস্টের সংখ্যাটা একটু বেশি নিয়েছি সেজন্য একটু মশলাটা দিয়ে আমি ভালো করে ভুনে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি রাঁধুনি রেডিমিক্স যে রোস্টের মশলাটা সেটা নিয়েছি, আর এখানে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া থাকে, আর 1 প্যাকেট দিয়ে আপনি কতটুকু করতে পারবেন সেটাও দেওয়া থাকে। তো যেহেতু আমি আজকে চিকেন পিস বেশি নিয়েছি সেজন্য আমি এক্সট্রা কিছু মশলা ব্যবহার করেছি। আর এই তো মশলাটা ভালো মতো কষিয়ে নিব, আর এখানে যে 1 প্যাকেটটা আছে সেই পুরোটা 1 প্যাকেট মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। কিন্তু আমি এখানে কোনো গোটা মশলা কিন্তু ব্যবহার করিনি, মানে এলাচ দারচিনি এগুলো আমি কিছু দেইনি, কারণ যেহেতু এই প্যাকেটের ভিতরে সব দেয়া থাকে। এখন শুধু এটাকে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। কষানোটা যত সুন্দর হবে রান্নাটা তত টেস্টি হবে খেতে, কারণ পেঁয়াজ বাটা যেহেতু দিয়েছি সেটার একটা কাঁচা স্মেল থাকে। তো দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে তো বুঝতে হবে আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি চিকেন পিসগুলো দিয়ে দিব। আপনারা এই চিকেন পিসগুলো কিন্তু আলাদা লেবুর রস, লবণ আর গুঁড়ো দুধ কিংবা টক দই দিয়ে মাখিয়ে রাখতে পারেন আগে থেকে, কিন্তু আমি ঝামেলা ছাড়াই করব। যেহেতু মেয়ে অনেক ক্ষুধা পেয়েছে আর এসে বলেছে আমাকে এইভাবে করে দাও আমি খাবো, তো সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমি আজকে রেসিপিটা করেছি। তো চিকেন পিসগুলো দিয়ে কিন্তু আমি ঢেকে দিব, ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু এটা সোনালি মুরগি এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, আর কোনো পানি কিন্তু আমি এখানে ব্যবহার করব না, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আসলে চিকেন রোস্টটা কিন্তু আমাদের সবারই কিন্তু ভীষণ পছন্দ, যে কোনো অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা এই রোস্টটা কিন্তু আমরা রাখি, কারণ এটা কিন্তু রাখতেই হয়, তা না হলে মনে হয় যে কিছুই সম্পূর্ণ হলো না। আর এখানে কিন্তু আমি দুধকে আমি একটু সামান্য জর্দা কালার দিয়ে মিলিয়ে রেখেছি, আপনারা লিকুইড দুধটা দিতে পারেন, চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দুধটাও কিন্তু আপনারা পানিতে গুলিয়ে দিতে পারেন, কিংবা আপনারা জাফরানও ব্যবহার করতে পারেন। আমি একটু জর্দা রঙটা ব্যবহার করেছি কালারের সৌন্দর্যের জন্য, চাইলে আপনারা সেটা স্কিপ করতে পারেন। এখানে আমি কাঁচামরিচ দিলাম আর কিছু আস্ত কিশমিস দিয়ে দিলাম, এটাতে রোস্টে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর কিশমিসের কারণে কিন্তু রোস্টে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। তো বলক চলে আসছে দেখতে পাচ্ছেন, আর এই রান্নাটা কিন্তু আমি আজ কোনো পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ দুধেই করব। একটু ঢেকে দিলাম,
আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন রোস্টের ঝোলটা আপনারা কে কীরকম রাখতে পছন্দ করেন তার উপর নির্ভর করে, যেহেতু আমার মেয়ে রোস্টের এই ঝোলটা বেশি পছন্দ করে, সেজন্য আমি আজকে একটু গ্রেভিটা রাখবো। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এখানে আমি দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, যেহেতু রোস্টটা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আপনারা চাইলে এখানে মাওয়াও ব্যবহার করতে পারেন। তো যেহেতু ঝটপট তৈরি করছি, বাসায় যা যা থাকে তাই দিয়েই তৈরি করছি, ভালো করে একটু মিলিয়ে ঝিলিয়ে দিব। আর আমি সামান্য একটু গ্রেভিটা টানবো, আর একটু গ্রেভি রাখবো, আমার বাচ্চা পছন্দ করে। আর শেষে আমি এখানে দিয়ে দিলাম কেওড়া জল, এতে করে শাহি একটা ফ্লেভার আসবে, মনে হবে যে আপনি বিয়ে বাড়ি চলে গিয়েছেন। আর সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, তো আমি শুধু এখন প্রেজেন্টেশনে চলে যাব। তো দেখে অবশ্যই আপনারা বুঝতেই পারবেন যে রোস্টটা আমি যে ঝটপটভাবে তৈরি করেছি, তারপরও কিন্তু রোস্টটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে, আর খেতে তো ভীষণ ভালো হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই তৈরি করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়াপুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আরেকটা অনুরোধ করে নিব, প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন, আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।